করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল গোটা দেশ। সংক্রমণের হার দিন দিন বেড়েই চলেছে। মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, কর্ণাটকের মতো রাজ্যগুলিতে এখন ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে। করোনা আক্রান্তের সংখ্যা লাগামহীন হয়ে পড়ায় পর্যাপ্ত পরিমাণে বেডের ব্যবস্থা করা সম্ভব হচ্ছে না সরকারি বা বেসরকারি কোনো স্তরেই। এমতাবস্থায় অক্সিজেনের অভাবে প্রবল শ্বাসকষ্টের শিকার হয়ে মৃত্যুবরণ করছেন প্রচুর মানুষ। ভয়াবহ এই পরিস্থিতি সামাল দিতে তাই সাধারণ মানুষকে আরো বেশি সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে। সংক্রমণের মাত্রা শুধু বিভিন্ন রাজ্যের মতো বড় শহরগুলিতেই নয়, রায়গঞ্জের মতো জেলা শহরগুলিতেও এর প্রভাব দিন দিন বাড়ছে। অবিলম্বে সাধারণ মানুষ এই ব্যাপারে সচেতন না হলে পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে যাবে বলেও আশঙ্কা প্রকাশ করেছে ওয়াকিবহল মহল। রায়গঞ্জ পৌরসভার চেয়ারম্যান সন্দীপ বিশ্বাস বলেন, সাধারণ মানুষকে সামাজিক দূরত্ব বজায় রেখে মাস্ক ও স্যানিটাইজার ব্যবহারের ব্যাপারে অনেক বেশি সচেতন হতে হবে। এ ব্যাপারে অবিলম্বে রাস্তায় নেমে সকলকে সচেতন করার চেষ্টা করা হবে। এরপরেও সাধারণ মানুষ যদি আইনকে বুড়ো আঙুল দেখায় তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা নিতে বাধ্য হব বলেও জানিয়েছেন তিনি। 2020 মার্চের 22 তারিখে জনতা কারফিউ, পরবর্তীকালে 24 মার্চ থেকে লকডাউনে যা করেছিলাম সেই নিয়মাবলীতে আমাদের ফিরে যেতে হবে। কোনো রকম অসাবধানতা আমাদের জীবনে বিপদ ডেকে আনবে। আমরা যেন সজাগ এবং সতর্ক থাকি। আমরা যেন সর্বদা মাস্ক ব্যবহার করি, স্যানিটাইজার ব্যবহার করি এবং সোশ্যাল ডিস্টেন্সিং সিস্টেমকে সুন্দরভাবে মেনটেন করি। এটা মেনটেন না করলে আমাদের সমাজ ব্যবস্থায়, আমাদের জনজীবনে বিপর্যয় নেমে আসবে। এবং আমাদের রায়গঞ্জ পৌরসভা, আমরা প্রথম থেকেই খুব নিষ্ঠা সহকারে মানবিকতাকে হাতিয়ার করে ICMR-এর গাইডলাইন অনুযায়ী চলেছি, আজও চলব। এবং আমরা নতুন উদ্যমে নতুনভাবে আমরা কাজকর্ম শুরু করতে। অন্যদিকে রায়গঞ্জের বিশিষ্ট চিকিৎসক শান্তনু দাস জয়ন্ত ভট্টাচার্যরা বলেন, নিয়ম মেনে সকলেই করোনা প্রতিরোধের অস্ত্র হিসেবে ভ্যাকসিন নিতে হবে। পাশাপাশি সরকার ও প্রশাসনের কাছেও তাদের অনুরোধ, উদ্ভূত এই পরিস্থিতি সামাল দিতে প্রাথমিক স্বাস্থ্য পরিকাঠামো আরও উন্নততর করতে হবে। কোনো কারণ নেই, যত বয়স হোক, কারণ হাই প্রেশার হোক, সুগার হোক, হার্ট ফেলিওর হোক, তার সাথে কিডনির অসুখ হোক, ফুসফুসের অসুখ হোক, পেটের অসুখ হোক, মানসিক সমস্যা থাকুক, ব্রেন স্ট্রোক থাকুক, সকল প্রকার মানুষকে কিন্তু এই ভ্যাকসিনের আওতায় আনতে হবে। আমরা আবার পরজোরে আপনাদেরকে অনুরোধ করছি, আপনারা সবাই এই ভ্যাকসিন নিন এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। কিন্তু প্রথমে শুরু হয়, তারপরেই আমাদের ছাড়পত্র পায় কোভ্যাক্সিন। কোভ্যাক্সিন হচ্ছে আমাদের ভারতবর্ষের নিজস্ব তৈরি, ভারত বায়োটেক হায়দ্রাবাদ, ওরা বানায়। এবং দুটো ভ্যাকসিনই কিন্তু সমান প্রকারে কার্যকরী। প্রথম দিকে অনেকের ধারণা ছিল আমাদের ইন্ডিয়ান ভ্যাকসিন যেহেতু ওটা বোধ হয় কম কার্যকরী, মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছিল, ভ্যাকসিন নেওয়া যাবে না। পরবর্তী ক্ষেত্রে আবার একটা রিপোর্ট আসলো যে কোভ্যাক্সিনের প্রোটেকশান লেভেল অনেক বেশি, আর এটা নাকি দ্বিতীয় যে ঢেউ আসছে তাকেও আটকাতে পারে। সুতরাং মানুষের মধ্যে আমাদের কাছে এই মুহূর্তে কোভ্যাক্সিন, কোভিশিল্ড রয়েছে। আমাদের ডিস্ট্রিক্টের কথা যদি বলি, আমাদের রায়গঞ্জে যে ভ্যাকসিন কেন্দ্রে যা ভ্যাকসিন এসছে, আমরা জীবনরেখাতেও আমরা ভ্যাকসিন দিয়েছি, আমরা কিন্তু কোভিশিল্ডই পাচ্ছি। ওয়েব ওয়ান থেকে আমরা যে শিক্ষাটা নিই, সেই শিক্ষাটা হচ্ছে যে প্রাইমারি হেলথ কেয়ারকে, প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থাকে জোরদার করতে হবে, কোভিড বেড যথেষ্ট সংখ্যক বাড়াতে হবে, ভেন্টিলেটর এবং অক্সিজেন সাপ্লাই মজুদ রাখতে হবে, এবং চিকিৎসকদের মধ্যে এবং সাধারণ মানুষের মধ্যে দুটো বিষয়ে সচেতন করতে হবে। একটা হচ্ছে মাস্ক পরা, ডাবল মাস্ক, যে কোনো সময় বাড়ি ছাড়া যে কোনো সময় বাইরে গেলে পরে মাস্ক পরা। দ্বিতীয়ত হচ্ছে হ্যান্ড স্যানিটাইজ করা কিংবা সাবান দিয়ে ধোয়া। আর 3 নম্বর যে বিষয়টা দরকার সেটা হচ্ছে টিকা, ভ্যাকসিনেশন। কেন প্রয়োজন, মাস্কের প্রসঙ্গ আমি পরে আসছি, আগে ভ্যাকসিনেশন কেন প্রয়োজন। খুব সহজ হিসাব হচ্ছে যে যদি 100 জন মানুষ একটা জায়গায় থাকে, সেই 100 জনের মধ্যে যদি 30 জন ইনফেক্টেড হয়, সে কিন্তু 70 জনকে ছড়াতে পারে। এই হার্ড ইমিউনিটি যে দেশগুলোতে অর্জন করা গেছে সেই দেশগুলোতে নিয়ন্ত্রণে আনা গেছে। আমার প্রশ্নটা হচ্ছে যে আমাদের প্রশ্নটা হচ্ছে এই হার্ড ইমিউনিটি তৈরি করা।
এবার ন্যাচারালি হার্ড ইমিউনিটি তৈরি যদি করতে হয় তাহলে 70% মানুষই ইনফেক্টেড হতে হবে। ভারতবর্ষের 70% মানুষ মানে হচ্ছে প্রায় 100 কোটি মানুষ। এবার তার মধ্যে যদি আরসিটিভি সংবাদ রায়গঞ্জ।